জাদুর স্কুল ব্যাগ শহর থেকে কিছু দূরে গোকুলপুর নামের একটি ছোট্ট গ্রামে দুই যমজ ভাই রোহিত এবং মোহিত তার বাবা রমেশের সাথে থাকত রমেশ একজন গরিব কৃষক তার কাছে একটি ছোট্ট জমি ছিল আর এটির সাহায্যেই সে তার ভরণ পোষণ করত কিন্তু তার বাড়ির আর্থিক দিক একদম ভালো ছিল না নিজের সমস্ত জরুরি কাজকর্ম সেরে সে শুধু দুবেলাই খাবার খেতে পারত বিকেলের সময়ে রোহিত এবং মোহিত তার নিজ বাড়ির বারান্দায় বসে পড়াশোনা করতে থাকে আর সেই সময় রমেশ ক্ষেতের কাজ সেরে বাড়িতে চলে আসে বাবা তুমি চলে এসেছ মোহিত যা তো বাবার জন্য জল নিয়ে আয় বাবা খুব ক্লান্ত ঠিক আছে দাদা মোহিত উঠে ঘরের ভেতরে চলে যায় বাবা আমার তোমাকে কিছু বলার ছিল হ্যাঁ বল না আসলে বাবা আসলে বাবা আমার স্কুলের ব্যাগটা ছিঁড়ে গেছে তাই স্কুলের বই খাতা নিয়ে যেতে আমার খুব সমস্যা হয় আমাকে স্কুলের একটা নতুন ব্যাগ কিনে দাও না তখনই সেখানে মোহিত হাতে জলের গ্লাস নিয়ে চলে আসে এই নাও বাবা জল খেয়ে নাও রমেশ জলের গ্লাসটা হাতে নেয় একবার জল খেয়ে রোহিতের ঘাড়ে হাত রেখে বলে তুই তো জানিস বাবা আমরা কি পরিস্থিতিতে বেঁচে আছি কষ্ট করে দুবেলার খাবার খাই এইভাবেই দিন কাটছে আমাদের কিন্তু বাবা ওই ব্যাগটা অনেক আগেই ছিঁড়ে গেছে একটু বোঝো বাবা এখন আমার কাছে অত টাকা নেই এটুকু বলেই রমেশ ঘরের ভেতরে চলে যায় দাদা একটা কাজ করা যায় না আমার ব্যাগটা তো এখন ঠিকই আছে এই ব্যাগটা নিয়ে একদিন তুমি আর একদিন আমি স্কুলে যাব কেমন না ভাই এসব করলে তোর পরার অনেক ক্ষতি হয়ে যাবে এক কাজ করি আমি আমার ব্যাগটা সেলাই করে নেই ভগবানের ইচ্ছে হলে নিশ্চয়ই আমি নতুন ব্যাগ পাবই পাব এরপরে রোহিত সুইসূতা নিয়ে তার ছেঁড়া ব্যাগটিকে সেলাই করতে বসে পরদিন সকালে পাখির মধুর আওয়াজ শুনে সবার ঘুম ভাঙল রমেশ উঠে স্নান খাওয়া সেরে খেতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে বাবা আমি স্কুলে যাচ্ছি আজকে মোহিত যাচ্ছে না ও এখনও ঘুমিয়ে আছে আমি এখন আসি বাবা আচ্ছা সাবধানে যাস রোহিত স্কুলে যাওয়ার জন্য বাড়ির থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরে রোহিত স্কুলে যাওয়ার জন্য রাস্তায় উঠে পড়ে আর ধীর ধীর পায়ে স্কুলের দিকে এগুতে থাকে তখনই তার সামনে বৃষ্টির জল জমে রাস্তায় কাদায় ভরা একটা গর্ত আসে রোহিত কাদাটিকে পার করার জন্য লাফিয়ে পা এগিয়ে যায় এর ফলে তার ব্যাগ নিচের দিক দিয়ে ফেটে যায় আর সমস্ত বই রাস্তায় পড়ে যায় হায় ভগবান এটা কি হল আমার ব্যাগ তো পুরোটা ছিঁড়ে গেল সব বই খাতা নিচে পড়ে গেল এখন আমি কি করব মন খারাপ করে রোহিত নিজের সব বইখাতা উঠিয়ে দাঁড়িয়ে পড়ে আর নিজের ফাটা ব্যাগটাকে ঘাড়ে ঝুলিয়ে সমস্ত বই খাতা হাতে নিয়ে নিজের বাবার গরিব অবস্থাকে দোষারোপ করতে করতে এগিয়ে যেতে থাকে যদি আমার কাছে একটা নতুন ব্যাগ থাকত যদি আমার বাবা সবার মতো বড়লোক হতো তাহলে আমাকে আজ এই দিনটা দেখতে হতো না তখনই তার একটা পাথরের সাথে ধাক্কা লাগে যার ফলে সে সামনে থেকে আসতে থাকা একটা সাধুর গায়ে ধাক্কা খায় আমাকে ক্ষমা করবেন সাধু বাবা পাথরের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে আমি আপনার গায়ে পড়ে গিয়েছিলাম সে কোনো ব্যাপার না কিন্তু তোমার মুখটা অত শুকনো দেখাচ্ছে কেন সাধু বাবা এখন আপনাকে কি বা বলি বলো বালক বল সাধু বাবা আমার বাবা অনেক গরিব তাই তিনি আমাকে স্কুলের ব্যাগ কিনে দিতে পারছেন না কিন্তু আমার ব্যাগ পুরো ছিঁড়ে গেছে সেখানে একটা বইও রাখা যায় না বই রাখার জায়গাও কেন এটা সেই সময় যখন ভগবান তোমার পরীক্ষা নিচ্ছেন তোমার এই পরীক্ষার ফল তুমি নিশ্চয় পাবে তুমি খুব পরিশ্রমী ছেলে আমি এখনই তোমাকে একটা ব্যাগ দিচ্ছি এই বলেই সাধু বাবা তার ঝুলির থেকে একটি ব্যাগ বের করে রোহিতকে সেটা দেয় অনেক অনেক ধন্যবাদ সাধুবাবা তথাস্ত এই বলে সাধু সেখান থেকে চলে যায় আর রোহিতও তার সমস্ত বই খাতা সেই নতুন ব্যাগে ভরে স্কুলের দিকে পা বাড়ায় স্কুলে টিফিনের সময় সব বড় বাড়ির ছেলেরা নিজের ব্যাগ থেকে টিফিন বের করে খেতে থাকে আর সেখানে বসা রোহিতের জারে কোনো টিফিন ছিল না তাই সে নিজের মনে মনেই ভাবতে থাকে ইশ যদি আমার কাছে টিফিন থাকত খুব খিদাও পেয়েছে কি যে করি রোহিত তার ব্যাগের চেইন খুলে বই বের করার জন্য ব্যাগের ভেতরে হাত দেয় এবং তার হাতে একটি টিফিন বক্স চলে আসে রোহিত সেই বক্সটিকে দ্রুত বাইরে বের করে আরে বাহ হয়তো সেই সাধু বাবা ব্যাগের মধ্যে টিফিন রেখে দিয়েছিল রোহিত অনেক খুশি হয়ে যায় আর সেই টিফিন বক্স থেকে খাবার বের করে খুব আনন্দের সাথে খেতে থাকে কিছু সময় পরে স্কুল ছুটি হয়ে যায় এরপরে সে তার বাড়ি চলে যায় বাড়ি পৌঁছানোর পরে তার বাবা তাকে জিজ্ঞেস করে সে নতুন ব্যাগ কিভাবে পেল আর সে বলে একটি সাধু বাবা তাকে এটি দিয়েছে এরপরে রোহিত তার বাবার কাছে কিছু নতুন খাতার কথা বলে কিন্তু তার বাবা আবারও তাদের আর্থিক অবস্থার কথা তাকে বলে রোহিত দুঃখ পেয়ে তার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে রোহিত ঘুম থেকে উঠে পড়ে আর স্কুলের হোমওয়ার্ক করার জন্য ব্যাগের চেইন খোলে আর দেখে তার ব্যাগে নতুন খাতা চলে এসেছে আরে হয়তো বাবা এনে রেখেছে এরপর রোহিত তার ভাইয়ের সাথে বসে নিজের স্কুলের হোমওয়ার্ক শেষ করে পরদিন সকাল সকাল তৈরি হয়ে দুই ভাই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর স্কুলে গিয়ে ক্লাসে বসে পড়ে আর ঠিক সেই সময় ক্লাসের টিচার প্রকাশ কুমার তাদের ক্লাসের ভেতরে আসে রোহিত তুমি এই বছরের ফিস কবে দেবে স্যার ফিজ তো ফিজ তো নেই স্যার পরীক্ষার আগে যেই টেস্ট হয় সেখানে তোমাকে বসতে দেওয়া হবে না ফিস না ভরলে সেই এক্সাম তুমি দিতে পারবে না রোহিত তার নিজের ব্যাগ নিয়ে নিজের ভাইয়ের হাত ধরে স্কুল থেকে বেরিয়ে পড়ে আর বাইরে এসে দেখে কিছু কিডন্যাপার্স স্কুল থেকে বাচ্চা চুরি করার প্ল্যান করছে তারপরে চালাকির সাথে সেই ক্যাং স্কুলের ভেতর প্রবেশ করে নিজেদের অস্ত্র দেখিয়ে স্কুল থেকে দুইজন বাচ্চাকে নিয়ে যায় তখনই তাদের সামনে টিচার চলে আসে আরে এসব কি করছ পুলিশকে ডাকবো যাকে ডাক আর ডেকে এই বলে কিডন্যাপার বাচ্চাদের নিয়ে নিজেদের গাড়িতে বসে আর সেখান থেকে চলে যায় শিক্ষক প্রকাশ কুমার এবার পুলিশদের ফোন করে কিডন্যাপার্স সেই বাচ্চাগুলোকে নিয়ে একটা ভাঙা পৌর বাড়িতে ওঠে ওরা সবাই ভেতরে হ্যাঁ কিচ্ছু একটা করতে হবে খুব তাড়াতাড়ি ভেতরে যেতে হবে বাহ এটা তো চাইতে বৃষ্টি তখনই কিডন্যাপার্স রোহিত এবং মোহিতকে পেছন থেকে ধরে নেয় আর চারজন বাচ্চাকে বেঁধে রেখে অন্য ঘরে চলে যায় রোহিতের সামনে ব্যাগে আলোকিত কিছু দেখা যায় আর সেই আলোর থেকে একটি চাকু বের হয়ে রোহিতের হাতে চলে আসে আর রোহিত সেই চাকুর সাহায্যে নিজের হাত এবং বন্ধুদের হাত খুলে দেয় কিন্তু তখনই সেখানে কিডন্যাপার্সরা চলে আসে ও জাদুর ব্যাগ এই শয়তানদের এখনই শাস্তি দাও এটা বলা মাত্রই ব্যাগের থেকে একটা রশি বের হয়ে আসে আর সেই চারজন শয়তানকে একসাথে বেঁধে দেয় আর সেখানে একটা লাঠি হাওয়াতে প্রকট হয় আর সেই শয়তানদের মারতে শুরু করে তখনই প্রকাশ কুমার পুলিশদের সাথে নিয়ে বাচ্চাদের কাছে পৌঁছে যায় আমাকে ক্ষমা করে দিও রোহিত আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি তারপরেও তুমি নিজের জীবন বাজি রেখে এই বাচ্চাদের উদ্ধার করতে এসেছ এখন তুমি একদম চিন্তা করো না তোমার স্কুলের ফিস আমি ভরে দেব আর তুমিও পরীক্ষা দিতে পারবে কোনো চিন্তা করবে না আর এরপরেই পুলিশ সেই শয়তানদের নিয়ে জেলে বন্দি করে রাখে এর কিছুদিন পরে রোহিত এবং মোহিতের পরীক্ষার সময়ও চলে আসে আর তারা দুজন খুব ভালো রেজাল্টও করে অভিনন্দন রোহিত এবং মোহিত তোমাদের দুইজনকে ধন্যবাদ স্যার আপনার আশীর্বাদ যেন এভাবেই আমাদের ওপরে থাকে দুই ভাই স্কুল থেকে নিজেদের বাড়ি যায় তাদের বাবার কাছে বাবা বাবা দেখো আমরা দুই ভাই পরীক্ষায় অনেক ভালো নম্বর পেয়েছি দেখো না বাহ এটা তো অনেক খুশির খবর আজ আমি আমার ছেলেদের জন্য রসমালাই নিয়ে আসব হ্যাঁ বাবা এটা তো আমার খুব পছন্দের আমি খাব তখনই রোহিতের মুখে একটা হাসি চলে আসে আর সে সেই সময়ের কথা ভাবতে থাকে যখন তার সেই সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল আর নিজের মনে মনেই সে সাধু বাবাকে অনেক ধন্যবাদ জানায় ঠিক তখনই সেই ব্যাগে ছোট্ট কিছু আলোকিত হয়ে ওঠে